বন্ধুরা, সবাইকে বরাবরের মতো আমার চোখে বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলতো, আনন্দের খোরাক পূরণ করার পাশাপাশি যদি আমরা জ্ঞানের খোরাক পূরণ করতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমার চোখে বিশ্ব অনুষ্ঠানে কিন্তু আমরা সেই কাজটি করি। আজকেও তার ব্যত্যয় নয়, আজ আছি আমি শ্রেষ্ঠা এবং আছে আমার সাথে মুনিম এবং রুকাইয়া। তো আজ আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি রুকাইয়া? আজ আমরা আলোচনা করতে চলেছি আহসান মঞ্জিল সম্পর্কে। আচ্ছা, আহসান মঞ্জিল সম্পর্কে আলোচনার আগে চলো দেখে আসি। অবশ্যই। আহসান মঞ্জিল, এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। বর্তমানে যে স্থানে আহসান মঞ্জিল রয়েছে সেখানে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ একটি প্রমোদ ভবন তৈরি করেছিলেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসি বণিকরা এই রংমহলটিকে কিনে বাণিজ্য কুঠি হিসেবেই দীর্ঘদিন ব্যবহার করতে থাকে। তারপর 1830 সালের দিকে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। আর এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় প্রতিষ্ঠানকে দিয়ে মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল এই আহসান মঞ্জিল। যার কারণে ইউরোপীয় অনেক বিখ্যাত স্থাপনা শৈলীর সাথে আহসান মঞ্জিলের অনেকটা মিল পাওয়া যায়। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। মজার ব্যাপার হচ্ছে, প্রথম নির্মাণ করা আহসান মঞ্জিলের উপর আমরা যে এখন বর্তমানে উঁচু গম্বুজটি দেখতে পাই সেটি কিন্তু ছিল না। 1888 সালের 7ই এপ্রিল একটি প্রবল ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরবর্তীতে যখন আহসান মঞ্জিল আবার পুনর্নির্মাণ করা হয় তখন এই উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। তবে এখন এটি আর কোনো রাজার বা নবাবের প্রাসাদ নয়, এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাহ, আমার তো মনে হচ্ছে এখনই আহসান মঞ্জিল চলে যাই। আচ্ছা, এক কাজ করি, চলো আমরা চলে যাই আহসান মঞ্জিল ঘুরতে। ঠিক বলেছ। তুমি কি আলোচনা করবে না? কেন করব না, করব তো। কিন্তু আমার সাথে বলছে যে চলে যাবে, একমাত্র মুনিম ভালো ছেলে, সে কিন্তু চুপ করে বসে আছে। আচ্ছা, আমি থাকি, আমি একাই আলোচনা করব মনে হচ্ছে, একাকেই কথা বলতে হবে। তো ও যেহেতু চলে যেতে চাচ্ছে, আমিও যেহেতু চলে যেতে চাচ্ছি, চলে যাই। আহসান মঞ্জিল নিয়ে আমরা আলোচনা করি কিংবা ঘুরে আসি, দুটো বিষয় কিন্তু খুবই মজাদার। আমরা আলোচনা করার পর আমরা ঘুরতে যেতে পারি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করে তাহলে ঘুরতে যেতে পারি। অবশ্যই। তো আমি প্রথমে কার কাছে যাব? প্রথমে রুকাইয়ার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করে দাও তাহলে। আচ্ছা, তাহলে আমি আগে প্রথমে আহসান মঞ্জিল সম্পর্কে বলি। আচ্ছা আচ্ছা, আহসান মঞ্জিল হলো পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল নবাবদের আবাসিক প্রাসাদ, কিন্তু বর্তমানে এটি বাংলাদেশের জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা হলেন নব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এই প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। বাহ, এরপর আর কি আছে? হ্যাঁ বলছি, এই প্রাসাদের কাজ শুরু হয় 1859 সালের। ও হো হো, দেখেছো, এবং 1862 সালে এর কাজ শেষ হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। অনেক কম দিনে আসলে কিন্তু, মাত্র 3 বছরে এত সুন্দর একটা প্রাসাদ। হ্যাঁ, অনেক কম দিনে তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, ওই যুগে এই নতুন প্রাসাদটিকে বলা হতো রংমহল। আমি বেশি দূর থেকে বলবো না, আমি 1720 সাল থেকে যতদূর জানি সেখান থেকে আলোচনা করা শুরু করি। 1720 সালে এটি শেখ এনায়েতুল্লাহর বাগান বাড়ি ছিল। এবং পরবর্তীতে কিন্তু 1740 সালে এসে শেখ এনায়েতুল্লাহর পুত্র
শেখ মতিউল্লাহ কিন্তু এটি ফরাসি বণিকদের কাছে ব্যবসার কাজের জন্য বিক্রি করে দেয়। 1720 সালে কিন্তু পলাশি যুদ্ধের পরে ফরাসিদের কাছ থেকে ইংরেজদের কাছে চলে যায় এই আহসান মঞ্জিল। কিন্তু পরবর্তীতে 1830 সালে এসে খাজা আলিমুল্লাহ কিন্তু ফরাসিদের কাছ থেকে এটি নিজের বাসভবন বানানোর জন্য কিনে নেয়। 1859 সালে আমাদের বন্ধু রুকাইয়া কিন্তু প্রথমে বলেছিল যে আমাদের কি জানি নাম বললো প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি না, সে কিন্তু এটার যে তৈরি করার যে কাজটা, প্রাসাদ নির্মাণ করার এই কাজটা কিন্তু সে করেছিল এবং তারপরে তার পুত্রের নাম অনুসারে কিন্তু রেখেছিল আহসান মঞ্জিল। এবং পরবর্তীতে এটি 1888 সালে তখনকার সময়ে একটি বড় একটি টর্নেডো আসে এবং আহসান মঞ্জিল অনেকখানি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু সে সময়ে এই আহসান মঞ্জিলের মালিকত্ব ছিল আহসানুল্লাহর কাছে, নবাব আহসানুল্লাহর কাছে, এবং তিনি কিন্তু এটি পরে সংরক্ষণ করে এটি আরেকটু উন্নত করেন। 12 জুন 1897 সালে কিন্তু একটা বিশাল ভূমিকম্প হয়েছিল, যার কারণে কিন্তু এই প্রাসাদটির প্রচন্ড ক্ষতি হয়েছিল। এটিরও মেরামত করেছিলেন কিন্তু আমাদের আহসানুল্লাহ। কিন্তু দুঃখের বিষয়টি হলো 1901 সালে এসে যখন আহসানুল্লাহ উনি মারা যান, তখন কিন্তু ওনার পরিবারের মধ্যে এটির মালিকত্ব নিয়ে কলহ লেগে যায় এবং কয়েকবার এটি মালিকত্ব পরিবর্তন হওয়ার কারণে এটি শেষ পর্যন্ত 1952 সালে এসে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করে এটি সরকারিকরণ করা হয়। 1960 সালে কিন্তু নবাব পরিবারের যে সদস্যরা ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখান থেকে কিন্তু নিলামে কিনতে থাকে। হ্যাঁ, কিন্তু এবং 1974 সালে তারা আবার এই প্রস্তাবটি তুলে তারা আহসান মঞ্জিলের বিভিন্ন জিনিস নিলামে কেনার জন্য তারা আবার একটি প্রস্তাব দাবি করে। 1986 সালে কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু আমাদের এই আহসান মঞ্জিলকে দিয়ে দিয়েছিল কার হাতে, জাতীয় জাদুঘরের হাতে, এবং কিন্তু পরে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের সংস্করণ বা অন্যান্য যে বিষয়গুলো ওগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। এই কারণেই কিন্তু আহসান মঞ্জিল এখন এতটা সুন্দর এবং এতটা সংরক্ষিত। পরবর্তীতে 1992 সালে কিন্তু প্রথম সংস্করণের পর এটি দর্শকদের জন্য প্রথমবারের মতো জাদুঘর হিসেবে খোলা হয়। 2005 সালে কিন্তু এই দ্বিতীয় সংস্করণের কাজ শুরু হয় এবং 2006 সালে কিন্তু তা শেষ হয়। কিন্তু 2006 সালে যে দ্বিতীয় সংস্করণটি করা হয় সেটি কিন্তু পরিপূর্ণভাবে সংস্করণটি শেষ করতে পারেনি। আচ্ছা, যার কারণে 2008 সালে সংস্করণটি পরিপূর্ণ করে আবার সেটি দর্শকদের জন্য খোলা হয়। 2010 সালে কিন্তু আবার এক ধরনের গ্যালারি উদ্বোধন করেন। এই গেল আমাদের একটা মানে একটা ইতিহাস আমাদের আহসান মঞ্জিলের পিছনে, একটু বিশাল ইতিহাস, তাই না? এত সুন্দর একটা প্রাসাদের পিছনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে এবং এটা নিয়ে যে কত কত ধরনের ইতিহাস। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমি আর মুনিমি কথা বললো, রুকাইয়া কিন্তু চুপ করে বসেছিল, ও কিন্তু একটা নিয়ে বলবে, আমাকে আগে বলেছে যে সে কিন্তু খুব ভালো জানে যে আমাদের আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী কেমন, কারণ আমরা বলছি এত সুন্দর প্রাসাদ কিন্তু প্রাসাদের স্থাপত্য শৈলী সম্পর্কে জানতে হবে না, সেটা বলবে আমাদের বন্ধু রুকাইয়া। শুরু করে দাও রুকাইয়া। আচ্ছা, আমার মনে হয় যে তোমরা সকলে একবার না একবার আহসান মঞ্জিলে গিয়েছো। যখন গিয়েছো তখন তোমরা দেখেছো অবশ্যই যে আহসান মঞ্জিলের উপরে খুব বড় একটি গম্বুজ আছে। এক সময় আহসান মঞ্জিলে এই উপরের যে বড় গম্বুজ সেটি ছিল ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, আমাদের যে আহসান মঞ্জিল আছে সেখানে যে সিঁড়িগুলো আছে সেগুলো কিন্তু মানুষের দৃষ্টি খুব ভালোভাবে কাটতে পারে। পূর্ব ও পশ্চিম দিকে যে ত্রোনগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। আহসান মঞ্জিলে সিঁড়ির সামনে বাগানের ওখানে একটি খুব সুন্দর ফোয়ারা ছিল, কিন্তু যা বর্তমানে এখন আর নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা জানলাম যে কি সুন্দর একটা জায়গা, তাই না? আসলে আমি যাইনি, তোমরা কেউ গিয়েছো? আমি গিয়েছিলাম একবার। ও আচ্ছা, আমিও ছোট থাকতে গিয়েছি একবার। ও, আমি যাওয়া হয়নি। তার মানে আমাকে নিয়ে যেতে হবে, তোমাদের দুজনকে ঘুরতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু একবার ঘুরে এসে মন ভরেনি। ও, তার মানে ওর মন ভরতে হবে এবং আমার আমারও আসলে দেখতে যেতে হবে। আর আমি তখন ছোট ছিলাম, তার মানে আমাকে ঘুরতে যেতে হবে। জাদুঘরে যদি আমি গ্যালারি নিয়ে আলোচনা করতে যাই, তো এক নম্বর গ্যালারিতে কি কি আছে এটা কি আমাদের রুকাইয়া বলতে পারবে? হ্যাঁ অবশ্যই, এক নম্বর গ্যালারিতে রয়েছে 19 শতকের বর্ণনা এবং রয়েছে প্রাসাদের সংক্ষিপ্ত ইতিহাস। আচ্ছা, আর কি কি আছে? আমি তো শুনেছি ওখানে বিভিন্ন ধরনের আলোকচিত্র আছে, মানে তৈলচিত্র না কি জানি, ওগুলো তো মনে হয় আছে। এই টাইপের জিনিসগুলো আমরা এক নম্বর গ্যালারিতে দেখতে পাচ্ছি, এই টাইপের জিনিসগুলো আছে। এবং 2 নম্বর যে গ্যালারিটা আছে সেখানে কিন্তু নবাবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের তৈজসপত্র, আলমারি, এগুলো রয়েছে। এবং গ্যালারি নাম্বার 3 কিন্তু একটি ডাইনিং রুম,
গ্যালারি নাম্বার 3 এ কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে না, তারা কিন্তু আসলে তাদের ফ্যামিলিটাও তো বড় থাকে, তো তারা ওখানে বসে আর কি খাবার খেত বা মানে ডাইনিং রুম বলতে যেটা আমরা বুঝি আর কি। তো গ্যালারি নাম্বারের পরের গ্যালারি নাম্বারগুলো থেকে এর পরের গ্যালারি নাম্বার 4, গ্যালারি নাম্বার 4 এ মূলত সে আমলে ব্যবহৃত শিরস্ত্রাণ এবং বক্ষস্ত্রাণ রাখা আছে, এবং সবচেয়ে আকর্ষণীয় হাতির মাথার কঙ্কাল রাখা আছে সেখানে। ও ওয়াও। এরপরে আছে গ্যালারি নাম্বার 5। গ্যালারি নাম্বার 5 এ কি আছে? গ্যালারি নাম্বার 5 টা হলো নিচতলা, সিঁড়ি দিয়ে নিচতলার দিকে, সেখানে শিয়ামুলের বল্লম, তলোবাড়ি সেগুলো রাখা আছে, আর এরপরে আছে গ্যালারি নাম্বার 5, গ্যালারি নাম্বার 7। হ্যাঁ, গ্যালারি নাম্বার 5 বললে, 6 বললে, কি কি বললে, 4 5 6 তিনটে বললে, আর গ্যালারি নাম্বার 7, গ্যালারি নাম্বার 7 সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, গ্যালারি নাম্বার 7 এ রয়েছে মুসলিম লীগ কক্ষ। এখানে পুরানো নবাবদের দরবার হল হিসেবে ব্যবহার হতো, সেটা কিন্তু এটাকে এর জন্য পরে যখন যে মুসলিম লীগ গঠিত হলো একটা বিষয় আছে না, এখানে ও প্রথমেই বলেছিল যে সেটা হলো গিয়ে ওই কক্ষে হয়েছিল, যে ওটার নাম কিন্তু মুসলিম লীগ কক্ষ রাখা হয়েছে। এবারে চলে যাই গ্যালারি নাম্বার 8 এ। তো গ্যালারি নাম্বার 8 এ কিন্তু আছে আমাদের বিলিয়ার্ড কক্ষ, এবং 1904 সালে তোলা যে ছবি আছে, যে আলোকচিত্র আছে, সেখান থেকে কিন্তু জানা যায় সেখানে বিভিন্ন ধরনের টেবিল বা বিভিন্ন ধরনের তৈজসপত্র কিন্তু ওখানে ছিল। এরপরে আছে গ্যালারি নাম্বার 9। তো গ্যালারি নাম্বার 9 এ যে বিষয়গুলো ছিল সেটা হলো নবাবের কোষাগার ছিল। কোষাগার মানে কি বোঝো তোমরা? কোষাগার মানে তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ, কোষাগার মানে আমরা পাই, কোষাগার মানে ব্যাংক। হ্যাঁ, এখানে বিভিন্ন টাকা জমা রাখা হতো, এজন্য এখানে কিন্তু অনেক ধরনের লকার ছিল, যেমন আমরা ব্যাংকে দেখি লকার থাকে, তো এরকম নবাবদের টাকা রাখার জন্য, নবাবদের তো অনেক টাকা ছিল, তারা কি করতো, সে কোষাগার ছিল তাদের, তো সেখানে তারা টাকা রাখতো, এবং সেখানে কিন্তু 94টা লকার আছে। এবং শুধু তাই না, সেখানে অনেক ধরনের সিন্দুক আছে, লোহার দরজা আছে, এবং লোহা দরজাগুলো আর কি লোহা দিয়ে তৈরি, যাতে আর কি ইজিলি কেউ নিয়ে নিতে না পারে, বা ডাকাতি হলেও তারা যাতে সহজে সেখান থেকে চুরি হতে না পারে। হ্যাঁ, এরপরে আছে কি গ্যালারি নাম্বার 10। গ্যালারি নাম্বার 10 এ এই যে এই ভবনের, ভবনটি কার নামে? নবাব আহসানউল্লাহর নামে। এই গ্যালারি নাম্বার 10 এ নবাব আহসানউল্লাহর পার্সোনাল ডায়েরি রাখা আছে। হ্যাঁ, এবং এছাড়াও নবাবের, ঢাকার নবাবের তাদের বংশের যারা পরিচিত মানুষ এবং সুনামধন্য মানুষ, তাদের একটি পরিচিতি দেয়া আছে, এবং নবাবদের সেই কাশ্মীরি আদিপুরুষ থেকে এখন পর্যন্ত তাদের বংশ পরম্পরা সেখানে লেখা আছে। ও এরপরে রয়েছে গ্যালারি নাম্বার 11। গ্যালারি নাম্বার 11-তে রয়েছে খাতনামা, বুদ্ধিজীবী, সমাজসেবী ও বিভিন্ন ধরনের মানুষের তৈলচিত্র। গ্যালারি নাম্বার 12-তে আছে কিন্তু নব সলিমুল্লাহর স্মরণে এক ধরনের তার ব্যবহৃত জিনিসপত্র, বা তার ব্যবহৃত অনেক ধরনের জিনিসপত্র বলতে পারে, অনেক সময় সে ব্যক্তিগত যেসব জিনিস ব্যবহার করতো সেগুলো আছে, এবং তার পাশাপাশি নবের ব্যবহৃত যে অফিসিয়াল যে জিনিসপত্র আছে সেগুলোও কিন্তু সেখানে রয়েছে আমাদের নব সলিমুল্লাহর। এবং তাহলে চলে আসি গ্যালারি নাম্বার 13-তে। গ্যালারি নাম্বার 13-টি হচ্ছে মূলত নবাবের পরিবাররা অন্দরমহলে প্রবেশ করার জন্য রংমহলের পশ্চিমাংশের দিকে একটি গ্যাংওয়ে ব্যবহার করত। সেই গ্যাংওয়েটি হচ্ছে গ্যালারি নাম্বার 13-র অন্তর্ভুক্ত, কিন্তু বর্তমানে সেটি আসলে নিরাপত্তার ঝুঁকির কারণে বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্যালারি 14-তে কি আছে? গ্যালারি 14-তে রয়েছে হিন্দুস্তানি কক্ষ, 1904 ফ্রিজ কাপে তোলা বিভিন্ন ধরনের আলোকচিত্র। হ্যাঁ, আলোকচিত্র, ঠিক বলেছো, যা নির্মাণ চলিতেছে এই টাইপের জিনিসগুলো আর কি রয়েছে, মানে বিভিন্ন ধরনের সংস্কার কাজ চলছে আর কি, এরকম টাইপের আলোকচিত্র, রাইট? হ্যাঁ। গ্যালারি নাম্বার 15-টা কিন্তু অনেক সুন্দর, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আলোকচিত্র আছে, এবং সাদা সিমেন্টের তৈরি ভাস্কর্য আছে, এবং আছে তার সাথে খোদাই করা কাঠের সিঁড়ি, তারপরে লাল গালিচা, এত সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের গ্যালারি নাম্বার 15-তে। এবং এরপর আসে গ্যালারি নাম্বার 16 এবং গ্যালারি নাম্বার 17। এই দুটি কিন্তু বর্তমানে সংস্কারাধীন রয়েছে। গ্যালারি নাম্বার 16-তে হচ্ছে আমাদের নবাবের লাইব্রেরি রুম, এবং গ্যালারি নাম্বার 17-টি হচ্ছে নবাবের কার্ড খেলার রুম, নবাবের কার্ড রুম আর কি, যেখানে ঢাকার নবাবরা মিলে কার্ড খেলতো। বাহ, তারা তো মানে কার্ড খেলার জন্য আলাদা রুম বানাতো, বাপ রে, মানে খুবই আসলে মানে নবাবী স্টাইল, নবাবী স্টাইল, রাইট? গ্যালারি নাম্বার 18 কিন্তু ঠিক কার্ড রুমের মতোই, এই যে তুমি কার্ড রুমের কথা বললে না, তাদের কার্ড খেলার একটা আলাদা রুম আছে, তারা আইসক্রিম, কুলফি, এই টাইপের যে খাবারগুলো ছিল এগুলো খাওয়ার জন্য তাদের আলাদা রুম ছিল, এবং সেটি হলো গিয়ে আমাদের গ্যালারি নাম্বার 18-তে আছে।
গ্যালারি নাম্বার 19 এ রয়েছে বিশ্রামের জন্য শোবার খাট, তারপরে আছে ঘড়ি, ড্রেসিং টেবিল, আয়না, এ সকল জিনিস রয়েছে গ্যালারি নাম্বার 19 এ। আচ্ছা, গ্যালারি নাম্বার 20 এ নবাবদের অবদানের কারণে ঢাকায় যে বিদ্যুতের প্রচলন হয়েছে সেটার একটি ছোট্ট একটি শোকেস করা হয়েছে, যার মধ্যে শিয়ামুলে ব্যবহৃত কাচের বাল্বগুলো, তারপর হারিকেনের চুল্লি, বিভিন্ন ধরনের তখনকার ব্যবহৃত মোমবাতিগুলো সেগুলো রাখা রয়েছে। এবং আরেকটি জিনিস রাখা রয়েছে যে নবাবরা শিয়ামুলে জনকল্যাণের জন্য কোথায় কোথায় অর্থ বিনিয়োগ করেছে তার একটি লিস্ট রয়েছে। গ্যালারি নিয়ে তো আলোচনা হলো, কিন্তু এবার যদি আমরা আসান মঞ্জিলে যেতে চাই তাহলে তো আমাদের টিকিট কাটা লাগবে। অবশ্যই। সে টিকিট সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? আমার তেমন ধারণা নেই। রুকাইয়া? আমার খুব অল্প অল্প মোটামুটি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে টিকিট সম্পর্কে আমি ধারণা দিই। আমাদের এখানে টিকিটের যে ব্যবস্থা রয়েছে তা হচ্ছে 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য 10 টাকা টিকিটের মূল্য, যারা প্রাপ্তবয়স্ক, আমি জানি, প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা টিকিট মূল্য, ঠিক বলেছো, এবং পর্যটকদের জন্য 500 টাকা নির্ধারণ করা হয়েছে। আর কিন্তু তো দেশে যারা মানে আর কি পর্যটক আছে তাদের কত টাকা? তাদের জন্য 300 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কিন্তু একদম বিনামূল্যে তারা ঘুরতে পারবে। ও ও, ওকে ওকে ওকে। তো আচ্ছা, আসান মঞ্জিল পরিদর্শনের সময়গুলো আমরা একটু যদি জেনে নেই তাহলে এটা কেমন হয়? ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা একটু জেনে নেই। প্রথমে আমি যদি বলি ওয়ার্কিং ডেজ গুলো, ওয়ার্কিং ডেজ বলতে আমরা বুঝি রবি থেকে বৃহস্পতি, রাইট? তো রবি থেকে বৃহস্পতি আমরা যদি ধরি সেখানে বৃহস্পতি বাদে বৃহস্পতিবার বন্ধ থাকে, তো রবি, সোম, মঙ্গল, বুধ এই চার দিন কিন্তু সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে, এবং শনিবারও কিন্তু সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার কত কখন জানি খোলা থাকে? শুক্রবার 3:00 থেকে 8:00 পর্যন্ত খোলা থাকে। আমি শুক্রবারে গিয়েছিলাম। ও ওকে ওকে ওকে। হ্যাঁ, তো আমরা তো জানি যে আহসান মঞ্জিল অনেকভাবে ক্ষতি হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের মানে প্রবলেম কি ক্রিয়েট হয়েছে, যেমন আমরা বলতে পারি যে আহসান মঞ্জিল অনেক জায়গা থেকে ধসে পড়েছে, কারণ এত পুরনো একটা স্থাপত্য, এটা প্রায় 200 বছর পুরনো। 200 বছর পুরনো। আর যেমন আমরা বলতে পারি যে 1888 সালে 8ই এপ্রিল কিন্তু ভূমিকম্প হয়েছিল, তোমরা কি সেটা জানো? সেই সময় তো ভূমিকম্পই হয়েছিল। ভূমিকম্প হয়েছিল, কিন্তু আমি তো শুনেছিলাম 1888 সালে টর্নেডো হয়েছিল। না 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 না, তো ভূমিকম্পই তো হয়েছিল। হ্যাঁ, তাহলে কি আমি বিকৃত কোন একটা জায়গা থেকে পড়লাম? হ্যাঁ, হতে পারে, আসলে আমরা অনলাইনে যেখানেই পড়ি না কেন অনেক সময় দেখা যায় কি অনেক সময় ভুল তথ্য পাই, তাই না, দিয়ে দেয়। হ্যাঁ, তো সেই যে মানে সমস্যা হয়ে গিয়েছিল, তো এটার পরে মানে সংস্করণ করা হয়নি, করা হয়েছে তো আমরা তো সংস্করণ করা হয়েছে, এবং দুইবারই আমাদের নবাব আহসানউল্লাহ এই বিষয়ে এই সংশোধনটি করেছিলেন, এবং যাকে দেয়া হয় এবং যেই প্রকৌশলীকে এই দায়িত্ব দেয়া হয় তার নাম ছিল গোবিন্দ্রচন্দ্র রায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই আসান মঞ্জিল যে এতটা সুন্দর তার ক্রেডিট কিন্তু ওনার কাছেই যায়। ও দারুন দারুন। এবং আমাদের এই যে যে সংস্করণ করার জন্য যে বিভিন্ন ধরনের পাথর আনা হয়েছে বা বিভিন্ন ধরনের ইট বা যাই বলো না কেন, এটা তো আসলে অনেক স্ট্রাকচারাল বিষয়, আসলে ইট সম্পর্কে তো আমরা খুব বেশি জানি না, কিন্তু এগুলো কিন্তু আনা হয়েছিল খুব মানে মূল্যবান জায়গা থেকে, এগুলো কিন্তু খুবই অর্থ খরচ করা হয়েছিল যখন আমরা এটাকে সংস্করণ করা হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাই। তুমি কি এটি জানো যে আসান মঞ্জিলকে ধরা হয় যে ঢাকার প্রথম ইট পাথর দিয়ে তৈরি দালান, এটি ধারণা করা হয়। ওয়াও। এরপরে আর কি কি জানো আমাকে, আরো সব মজার মজার ওয়াও ওয়াও তথ্য বলো তো। আরেকটি তথ্য হচ্ছে যে আসান মঞ্জিল কিন্তু একমাত্র স্থাপনা যেটি আমাদের পূর্বে আমাদের এই ভারতবর্ষে এবং স্পেশালি আমাদের এই বাংলাদেশ অঞ্চলে কিন্তু আগে পানিপথে অনেক পণ্য আমদানি রপ্তানি করা হতো, কিন্তু সেটার কিন্তু বেশি একটি নিদর্শন এখন দেখতে পাওয়া যায় না। অবশ্যই, আসান মঞ্জিলে কিন্তু ফরাসিরা এসে ফরাসিরা এই জায়গাটি কিনে নিয়েছিল পণ্য আমদানি করার জন্য, তো সেটার একটি সুন্দর এবং প্রকাশ্য নিদর্শন হচ্ছে আসান মঞ্জিল, যেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, মানে একদম নদীর তীরে, একটা নদীর তীরেই একদম নদীর নদীর ভাইব পাওয়া যায়। হ্যাঁ, ও ভাইব পাওয়া যায়, নদী নদী ভাইব পাওয়া যায়। আচ্ছা, ভাইব নিতে কিন্তু আমাদের যেতে হবে। অবশ্যই। তো তবে যেতে হবে, আরো একটা জিনিস আমার কাছে মনে হয় যে এটাকে সংরক্ষণ করা উচিত, তাই না? আমাদের সকলে এটা সংরক্ষণ করা উচিত, না হলে শুধু কি সরকারই এটা করবে বলো? না না, আমাদের তো এটা দায়িত্ব হতে হবে, তাই না? আমাদের এটা সম্পর্কে জানতে হবে। সবচেয়ে বড় কথা কি, অনেক সময় স্থাপত্য ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো রয়ে যায়, আমাদের স্মৃতিতে এগুলো রয়ে যায়,
তা আমরা তখন বলতে পারবো যে আমিও আহসান মঞ্জিল সম্পর্কে জানি, এখানে গিয়েছিলাম বা এটা সম্পর্কে আমি জেনেছিলাম, কোনো না কোনো ভাবে আমরা জেনেছিলাম, তাই না? এই অনুষ্ঠানের মাধ্যমে হোক বা বই পড়ে হোক বা সেখানে গিয়ে হোক, হ্যাঁ সেটাই, হ্যাঁ। তো আমরা তো অনেক কথা বলে ফেললাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আর কথা না বাড়িয়ে, আর আমার খুব মানে মনে হচ্ছে যে আহসান মঞ্জিল যেতে, তো একটা কাজ করি, অনুষ্ঠানের পরে আমরা একটু প্ল্যানিং করে ফেলি যে আমরা আহসান মঞ্জিল ঘুরতে যাব, রাইট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, খুব মজা হবে তাহলে। তো প্রিয় বন্ধুরা, আমরা তো আহসান মঞ্জিল সম্পর্কে অনেক মজার মজার তথ্য শিখলাম, অনেক কিছু জানলাম, এর ইতিহাস শুনলাম, তার স্থাপত্য শৈলী, তারপরে বিভিন্ন ধরনের সংস্করণ পদ্ধতি বা কারা কারা ছিলেন এর পেছনে, সব কিছুই জানলাম। নেক্সট পর্বে কিন্তু আমরা এরকমই কোনো একটা বিষয় সম্পর্কে আরও সব মজার তথ্য জানবো। তো তার জন্য কী করতে হবে? আমাদের চ্যানেল এস এর সঙ্গে থাকতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।